Hi friends. আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি একটা নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, তেল ছাড়া ঘি দিয়ে। রান্নাটা পুরো ঘি দিয়ে করেছি, ঘি চিকেন। রান্নাটা কিভাবে করেছি, আমি 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়েছি, গরম জলে ধুয়ে 2 চামচ টক দই নিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি দুটো দুটো করে থেতো করে দিয়েছি, আর একটা রসুন, গোটা রসুন থেতো করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। রাখার পরে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, নিয়ে কড়াইতে 250 গ্রাম ঘি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করেছি, আর ক্যাপসিকাম নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচি কুচি করে পেঁয়াজটা ভাজা যে করছি তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, আর ওই ঘিয়ের উপরেও একটা দারচিনি থেতো করে, একটা লবঙ্গ, একটা এলাচ থেতো করে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, অল্প একটুখানি 1/4 চামচের হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি, কসুরি মেথি দিয়েছি অল্প একটু, 1 চামচ হলুদ দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, 1/4 চামচের 1 চামচ হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি 1/4 চামচের 2 চামচ দিয়ে। এবার আমি ওগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আর আমি আরও 3টে গোটা গোটা রসুন পেস্ট করেছি, আর 1 চামচ আদার রস, 1/4 চামচের 1 চামচ আদার রস দিয়েছি, দিয়ে সব এবার ওই চিকেনটাকে দিয়ে দিলাম, ওগুলো ফ্রাই হলো, দিয়ে আমি আর ওই যে পাত্রের মধ্যে রেখেছি সেই পাত্রটা ধুয়ে অল্প একটুখানি হাফ কাপের মতো জল দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, পাত্র দিয়ে ঢেকে 5-6 মিনিট পরে আসলাম, এসে আবার আমি কি করলাম, থালাটা উঠিয়ে তারপরে আমি এবার চিকেনটাকে কষাচ্ছি, আর আমি 5খানা কাঁচা লঙ্কা পাকা থেতো করে তখন কষানোর সময় আবার দিলাম, দিয়ে কষাচ্ছি কষাচ্ছি, তারপরে আমি 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচ জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে কষাচ্ছি কষিয়ে কষিয়ে, গ্যাস বারবার থালা দিয়ে ঢাকছি আর মাঝে মাঝে তুলে তুলে কষাচ্ছি যাতে না লেগে যায়। তারপরে নামিয়ে আমি সার্ভ করলাম, অল্প একটু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম, আর একটুখানি অল্প একটুখানি দারচিনি, লবঙ্গ, এলাচ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করলাম। রান্নাটা ভীষণ টেস্টি হয়, এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।